হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে ইংরেজির উপর কোনো ক্লাস নেব না, আজকে পেতিকনিম ধর্মে একটি কিছু করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একটু মনোযোগ সহকারে দেখুন, আমরা সচরাচর নাম্যতা কিন্তু মুখস্থ করে থাকি। আচ্ছা, উনিশের নাম্যতা এটা সলভ করব, এটা মুখস্থ না করে কিভাবে করা যায় সেটা করার চেষ্টা করবো। ওকে, আমরা জানি এটা অনেক কঠিন একটা নাম্যতা, অর্থাৎ উনিশের নামটা কিন্তু নর্মালি মনে থাকে না। এটা খুবই সিম্পলি, জাস্ট একটু লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু পারবেন। সো আমি কি করব, যখন এই নামটা আমরা সলভ করব, প্রথমে আমি 1, 3, 5, 7, 9, 11, 13, তারপর হচ্ছে 15, 17, 19, অর্থাৎ বীজ অড নাম্বার যেগুলো, বীজের সংখ্যাগুলো আমি লিখে নিব। 1, 3, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। প্রথমে আমি এভাবে বীজের সংখ্যা একবার লিখে নিয়ে নিব, ঠিক আছে? তারপরে আমি এটা লিখব উপর থেকে নিচে বীজের সংখ্যা, তারপর কি করব নিচ থেকে ক্রমিকভাবে লেখা যাব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মাল্টিপ্লিকেশন টেবিল শেষ, অর্থাৎ নামটা কিন্তু শেষ। খুবই সহজ। প্রথমে কী করবো, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এভাবে লিখব। তারপর নিচ থেকে একাধারে কোনো ধরনের গ্যাপ দিব না। ওকে, প্রথমে আমরা গ্যাপ দিয়েছিলাম 1, 3, 5, অর্থাৎ বীজ সংখ্যাগুলো লিখেছিলাম, কিন্তু এখন কোনো গ্যাপ দিব না। ওকে, সো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, উনিশের নামটা শেষ। যদি ভিডিওটি যদিও সংক্ষিপ্ত, তারপর যদি ভালো লাগে তো লাইক তো পেতেই পারি, তাই না? আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি। ধন্যবাদ।